চ্যানেল তো আজকে সানডে, তাই ভাবলাম যে বিকেলে একটু ঘুরু ঘুরু করতে বেরোই। তারপরে ঠিক হলো যে মা বাবার সাথে একটু ফুচকা খেতে যাব। আমাদের এখানে বেলগুড়িয়া বাইপাস, যেখানে ফুচকা খুবই ফেমাস। তো যারা হাবড়ার মধ্যে থাকো তারা নিশ্চয়ই জানো যে বেলগুড়িয়া বাইপাসের ফুচকা কতটা ফেমাস। তো সেখানে যাব, মা বাবার সাথেই যাব। তো চলো দেখতে থাকো। আর এদিকে আমি রেডিও হয়ে গেছি। রেডি বলতে জাস্ট একটা সোয়েটার ওয়্যার করেছি, কারণ যেহেতু বাইকে যাব ঠান্ডা লাগবে। তো চলো দেখতে থাকো। আর আমরা বেরিয়েও পড়েছি। তো ফাইনালি আমরা চলে এসেছি। তো ফুচকার দোকানে এতটাই ভিড় ছিল যে আমরা ওখানে যেতে পারিনি। তো তাই আমরা কফি স্টলে ঢুকেছি। তো চলো দেখতে থাকো। আর এইদিকে আমার বাবা চা কফি অর্ডার দিচ্ছিল, আর আমার মা ভেতরে চলে গেছিলাম বসতে। তো ছোটর মধ্যে খুবই সুন্দর জায়গাটা, আড্ডা দেওয়ার জন্য খুবই ভালো। আর এইদিকে আমার আর আমার বাবার জন্য চা চলেও এসছে। তো আমরা চা খাবার পরে চলে এসেছিলাম ফুচকার স্টলে, বাট ফুচকার স্টলে এত ভিড় ছিল যে বাবা পার্সেল নিয়েছিল, আর এদিকে আমি একটু বেতের জিনিস তৈরি করা দেখছিলাম। তো পার্সেল নেওয়ার পরে আমরা বাড়ি ফিরছিলাম, কারণ বাইরে প্রচুর ঠান্ডা ছিল, তার উপরে আমারও একটু একটু ঠান্ডা লেগেছিল। তো তারপরেই আমরা চলে গেছিলাম আমার ফোনটাকে একটু রিপেয়ার করতে। তো আজকে সানডের এই মিনি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে এইটুকুই, টাটা।